আমরা অনেকেই মনে করি ফেলি শব্দের পরে এলওয়াই থাকলে সেটাকে আমরা সর্বদা অ্যাডভার্ব হিসেবে কিন্তু মনে করে ফেলি, অনেকে ভুলটা করে ফেলি, কিন্তু আমরা অনেকে জানি না যে অ্যাডজেক্টিভের পরে এলওয়াই হয়, এটা কিন্তু আমরা অনেকে জানি না। এখন আমরা জানবো কখন এলওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে, কখন অ্যাডভার্ব হবে, সেটা আমরা কীভাবে আইডেন্টিফিকেশন করবো। এখানে আমি দুইটা স্ট্রাকচার দেখিয়েছি। এই যে এলওয়াইটা হচ্ছে একটা, এলওয়াইটা হচ্ছে একটা সাফিক্স। সাফিক্স কোনটা বুঝবো? যেটা এমন একটা বাক্যের অংশ যেটা শব্দের পরে বসে, শব্দটাকে এক পার্টস অফ স্পিচ থেকে অন্য আরেকটা পার্টস অফ স্পিচে কনভার্ট করবে, সেটাকে বলা হচ্ছে যে সাফিক্স। ওকে, এখন যখন আমরা কখন অ্যাডভার্ব বলবো, কখন অ্যাডজেক্টিভ বুঝবো, এলওয়াই যুক্ত অংশটা যদি আমরা বাদ দিই, বাকি অংশটা যদি অ্যাডজেক্টিভ হয় তখন বুঝবে যে এটা অ্যাডভার্ব। এলওয়াই যুক্ত অংশটার মধ্যে শব্দটি থেকে আমরা যদি এলওয়াইটা বাদ দিলে বাকি অংশটা যদি নাউন হয় তখন আমরা অ্যাডজেক্টিভ বুঝবো। অর্থাৎ এক কথায় আমি বলতে গেলে, যদি অ্যাডজেক্টিভের পরে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হবে, আবার নাউনের পরে যদি এলওয়াই থাকে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবে। এটাই হচ্ছে যে সবচেয়ে বড় কথা। আমি আরও সহজভাবে যদি বলতে চাই, এলওয়াই যুক্ত অংশটা শব্দটির মধ্যে এলওয়াই অংশটা বাদ দিলে যে অংশটি পাওয়া যায় সেটা যদি অ্যাডজেক্টিভ হয় আমরা অ্যাডভার্ব বলবো, নাউন হলে সেটা কি অ্যাডজেক্টিভ বলবো। এটাই হচ্ছে যে সিম্পল বিষয়। যেমন আমি কয়েকটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে পারবো। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন নাইস লি, ফাইনলি, আমরা যদি এভাবে যদি আমরা যদি বলি স্মার্টলি, এই যে এই শব্দগুলো হচ্ছে যে নাইসলি, ফাইনলি, স্মার্টলি, এই ওয়ার্ডগুলো হচ্ছে যে অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? যেমন এখান থেকে যদি আমি এলওয়াইটা যদি বাদ দিই, নাইস, এই নাইস শব্দটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে এলওয়াইটা এখানে কিসের পরে আছে? অ্যাডজেক্টিভের পরে আছে। সো এই নাইসলি শব্দটা আমাকে বলতে হবে যে এটা একটা অ্যাডভার্ব। আবার যদি আমি যদি এখানে বলি, যেমন ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি, ফাদারলি, মাদারলি, হোমলি, এই যে এখানে আমরা সচরাচর বুঝি ফাদারলি মাদারলি দ্বারা হচ্ছে যে বাবার এবং মায়ের স্নেহকে বোঝায়, পিতৃত্ব এবং মাতৃত্ব বোঝায়, এভাবে বোঝাই। এই যে এখানে এই শব্দগুলো হচ্ছে যে সবগুলো অ্যাডজেক্টিভ, তাহলে এটা কীভাবে আমি আইডেন্টিফিকেশন করবো? যেমন আমি এখানে ফাদারলি শব্দটা দেখে যদি এলওয়াই অংশটা যদি বাদ দিই, তাহলে এখানে থাকে যে শুধু ফাদার, ফাদারটা কী হয়? নাউন হয়। তাহলে এলওয়াইটা কিসের পরে আছে? নাউনের পরে আছে। সো ফাদারলি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম। শিক্ষার্থী, তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশন আমাকে কমেন্ট করে জানাও, আমি সময় করে তোমাদের রিপ্লাই দেবো। তোমরা আমার পেজটি ফলো করো, তোমাদের কাছে সবচেয়ে বড় রিকোয়েস্ট, এবং আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।